আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারকাত বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আমি আপনার সামনে একটা সুন্দর একটা ইয়া নিয়ে আসছি মানে তথ্য নিয়ে আসছি কাদের জীবনে বরকত হয় বরকত কাদের জীবনে হয় আর কাদের জীবনে হয় না বরকত হ্যাঁ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন অমামিন দাব বাতিফিল আর দিল্লা আল্লাহ রিজকোহা পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যা রুজির দায়িত্ব আল্লাহ নেননি আল্লাহ সমস্ত প্রাণীর রুজির দায়িত্ব আল্লাহ নিয়েছেন এত সমস্ত প্রাণীর যদি নিয়ে থাকেন তো আপনার কি নেননি আপনার রুজির দায়িত্ব আল্লাহর হাতে আল্লাহর হাতে সবার রুজির দায়িত্ব আল্লাহ সবাইকে রুজি দিবেন দেন হ্যাঁ আল্লাহ এটা এটা আল্লাহর জিম্মাদারি এবং আল্লাহ বলছেন অন্য জায়গাতে বলছেন অল্লাহ খায়রুর রাজিন আল্লাহ হচ্ছে সবচেয়ে উত্তম রুজিদাতা আল্লাহ সবথেকে উত্তম রুজিদাতা এত পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবার রুজি আল্লাহ দিয়ে থাকেন ঠিক আছে এবার আল্লাহ তালা আবার অনেকের রুজি বন্ধ করে দেন অনেকের অনেকের অনেক ইনকাম হয় প্রতি মাসে আপনার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় কারণ লাখ টাকা ইনকাম হয় কিন্তু তারপরে দেখা যাচ্ছে তাদের বরকত হচ্ছে না টাকা জমছে না কোথা দিয়ে ভিড়িয়ে যাচ্ছে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না কেন হয় এ ব্যয় বরকতির কারণগুলো কি কেন হয় তার আমি এক থেকে নিয়ে বারোটা কারণ আমি বলবো এক এক করে আপনার দয়া করে শুনুন শুনুন ভিডিওটা বেশি বড় করবে না ছোটো ভিডিও করব অল্পর মধ্যে তো আপনার কারণগুলো জানুন জানার পর আমল করুন ইনশাল্লাহ দেখবেন আপনার ঘরে বরকত হবে যদি আপনার ঘরে রোগ বালা থাকে রোগ বালা দূর হয়ে যাবে যদি আপনার ঘরের মধ্যে ঝগড়া ঝামড়া থাকে তা দূর হয়ে যাবে সমস্ত পেরেশানি দূর হয়ে আল্লাহ আপনার ঘরে সুখ শান্তি দান করবে তো বন্ধু ঘরে বরকত না হওয়ার প্রথম কারণ হচ্ছে নামাজ না পড়া যদি কেউ নামাজ না পড়ে নামাজ পরিত্যাগ করে নামাজ না পড়ে তার ঘরে কখনো বরকত হবে না তাদের ঘরে কোনোদিন সুখ শান্তি থাকবে না সব সময় অশান্তি থাকবেই কারোর সাথে কারো মিল থাকবে না কেন আল্লাহ নামাজ হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় মানে পছন্দনীয় আমল সবচেয়ে বড় আল্লাহর কাছে মেহবুব আমল এবার সেই নামাজকে যারা পড়বে না আল্লাহ তাদেরকে ভালোবাসবে কখনও ভালোবাসবে না আর আল্লাহ যাদেরকে ভালোবাসবে না তারা কোনো ভালো থাকতে পারে না গ্যারান্টি গ্যারান্টি এই জন্য নামাজ এক নম্বর নামাজ পড়তে হবে ফাঁস নামাজ পড়তে হবে এবার যারা নামাজ পড়বে না তাদের ঘরে বরকত হবে না তাদের নম্বর দুই মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা সবসময় মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া কেন আল্লাহ কোরআন আল্লা কাজ মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত অভিশাপ আল্লাহর অভিশাপ মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিশাপ অভিশাপ মানে জানেন তো লানত কাকে বলে মানে সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূর আল্লাহ অভিশাপ করছেন মিথ্যাবাদীদের উপরে যারা মিথ্যা কথা বলবে তাদের উপরে আল্লাহ ল আল্লাহর অভিশাপ এবার যারা আল্লাহ রহমত থেকে দূর তারা কি কোনো দিন বরকত তাদের হইতে পারে তাদের ঘরে বরকত হইতে পারে কখনো সম্ভব নয় এর জন্য মিথ্যা কথা বলা পরিত্যাগ করুন কখন মিথ্যা কথা বলবেন না আর মিথ্যা কথা বললে তো আমি আমার ভিডিও আছে দেখেন ইউটিউবের মধ্যে যারা মিথ্যা যারা মিথ্যা কথা বলবে তারা জাহান্নামী আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্নাহুম রিজুসন মা আহম জাহান্নাম তারা না অপবিত্র এবং তারা জাহান্নামী কারা যারা মিথ্যা কথা বলে তার অপবিত্র এবং তারা জাহান্নামী আল্লাহ কথা বলছেন আল্লাহ কোরআন কথা বলছেন এত মিথ্যা কথা যারা বলবে যে বাড়িতে মিথ্যা কথা বেশি হবে সে বাড়িতে বরকত থাকবে না বরকত পালিয়ে যাবে ঠিক আছে যেন মিথ্যা কথা বলা পরিত্যাগ করুন আর সব সময় সত্য কথা বলুন আচ্ছা আর তিন নম্বর কারণ কি না শুকরি করা আল্লাহ নিয়ামতের না শকরি করে আল্লাহ আপনাকে যে নিয়ামত দান করছে আপনাকে অনেক টাকা পয়সা দান করছে সে টাকা পয়সা আপনি কী করছেন সৎ পথে ব্যয় না করে অসৎ পথে ব্যয় করছেন আজে বাজে জায়গায় পাপ কাজে ব্যয় করছেন হ্যাঁ খারাপ জায়গায় চান্দা দিচ্ছেন এ নাচ গানে চান্দা দিচ্ছেন যাইছা তাই করছেন অথবা আপনার বাড়িতে বিয়ে হচ্ছে আপনার মেয়ের বিয়ে হচ্ছে কারো বিয়ে হচ্ছে সেখানে যদি লাগে পাঁচ হাজার টাকা সেখানে আপনি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ করছেন সেখানে এভাবে অপচয় করছে আল্লাহ নিয়ামতে না করছেন এই যারা আল্লাহ নিয়ামত না শুকরি করবে আল্লাহ তালা কী করবে হ্যাঁ তা সে বাড়ি থেকে বরকত উঠিয়ে দিবে তাছাড়া হাদিসের মধ্যে এসেছে যে বিয়েতে যত খরচ কম হবে সেই বিয়েতে বরকত বেশি হবে যে বিয়েতে যত খরচ কম হবে সেই বিয়েতে বরকত তত বেশি হবে আজ আমরা কী করছি বিয়ে বিয়েটাকে একটা অভিশাপ বানিয়ে ফেলেছি বিয়ে মানে একটা অভিশাপ সবার জন্য অভিশাপ আমি যদি আমার মেয়ের বিয়ে দিচ্ছি তাহলে আমার বাড়িতে আমার যে আত্মীয় আছে তাদের জন্য অভিশাপ হয়ে যাচ্ছে কারণ তারা জানে ওই বিয়েতে যেতে হলে আমাকে কি করতে হবে পাঁচশো টাকার হাজার টাকার কি দু হাজার টাকার আমি যদি এমন কিছু জিনিস নিয়ে না যাই উপকন উপহার নিয়ে না যাই তাহলে হ্যাঁ মুখ দেখাতে পারবে না মানুষ বলবে দেখো কি নিয়ে চলে আসছে একশো দুশো টাকার জিনিস নিয়ে চলে আসছে এর জন্য অনেক মানুষ এই বিয়েটা মানুষ অভিশাপ হয়ে যাচ্ছে ঠিক আছে এই খরচ হাদিস কোরআন হাদিসে কোথাও নাই কী ছিল আপনার শাহবাদের যুগে যখন বিয়ে হইত তখন আল্লাহ নবী জানতেন না যে এই মুখ শাহ আবার বিয়ে হয়েছে কি করে জানতে পারতেন মজলিসে বসে আছে কি ব্যাপার তোমার হাতে মেহেন্দি কেন আল্লাহ সাল্লাম আমার আজ রাত বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আল্লাহ সাল্লাম ওই মদিনা এমন একটা একটা গ্রাম ছিল ছোট্ট সেই মানে তখন আল্লাহ রসুল যুগে বিশাল বড় ছিল না এ এখন মোদে যে মসজিদটা দেখতে পাচ্ছেন মসজিদ নবাবী যতটুকু এ এরিয়া এই এরিয়ার মধ্যে তখন সমস্ত সাহা বাইকারা বসবাস করত তো এত ছোটো জায়গাতে বসবাস করার সত্ত্বেও হ্যাঁ যে সে বিয়ে করেছে আল্লাহ সাল্লাম জানতে পারতো না তো বন্ধু আজ আমরা কী করছি এই জন্য আমাদের জীবনে বরকত নাই এ আল্লাহর নিয়ামত অপচয় করছে বিয়ে বাড়িতে অসংখ্য খানা পাকাচ্ছে বেশি পাকাচ্ছে খাচ্ছে অল্প আর সব নষ্ট করছে অপচয় করছে এই জন্য শুধু বিয়ে বাড়ির কথা বলছি না যেই কোনো অপচয় করবেন তা সেখানে বরকত নষ্ট হয়ে যাবে ঠিক আছে বরক আল্লাহর নিয়ামতকে কখনোই তার ইয়া করবেন তার নাশকরি করবেন না তার শুক্র আদায় করুন আল্লাহ যা দিয়েছে সেটা খান এবং তারপর শুক্র আদায় করুন আর অপচয় করবেন না নষ্ট করবেন না জিনিস আচ্ছা এ হলো এ তো হইল আর কি বাড়িতে যদি টিভি থাকে টিভি থাকে মানুষ বাড়িতে অনেক আজকে আমাদের হ্যাঁ গ্রাম বাংলার প্রতিটা ঘর ঘর টিভি আছে আর মেয়েরা কি করছে কোনো কাজ নাই কাজ হয়ে গেছে খানাফিনা হয়ে গেছে পুরুষ মানুষ বেরিয়ে চলে গেছে ওরা টিভির সামনে বসে খালি সিরিয়াল দেখবে খালি সিরিয়াল দেখবে যে বাড়িতে টিভি থাকবে আর সিরিয়াল থাকবে আল্লাহর কসম ওই বাড়ি থেকে কোনো দিন সে বাড়িতে কোনো দিন বরকত থাকতেই পারে না বরকত উঠে পালিয়ে যাবে সে বাড়িতে রোগ বালা মুসিবত ফেরেশানি হ্যাঁ চিন্তা ভাবনা মনের টেনশন ইত্যাদি বিমারিতে ভর্তি হয়ে থাকবে হ্যাঁ ওই জন্য টিভি দেখা একদম বন্ধ করুন ওই সমস্ত টিভির মধ্যে যত খারাপ জিনিস দেখায় ওই সমস্ত টিভি দেখিয়ে পেরেশানি মানুষ বাড়িয়ে দিচ্ছে টেনশন বাড়িয়ে দিচ্ছে এমন এমন সিরিয়াল দেখাচ্ছে এখন সেই সিরিয়ালের মধ্যে খালি ওসব কাহিনী দেখায় কি স্বামীর সাথে স্ত্রীর মিল নাই স্ত্রীর স্ত্রীর সঙ্গে স্বামীর মিল নাই হ্যাঁ আর যত রকমের পেরেশানি সিরিয়াল দেখাচ্ছে সেই সমস্ত দেখছে মনের ভিতরে ঢুকছে সমস্ত তাদের সঙ্গে তাদেরও প্রেরেশানি বেড়ে যাচ্ছে সিরিয়াল আর কি করতে হবে গান বাজনা শোনা যাবে না বাড়ির মধ্যে অনেক গান বাজনা টিভিতে টিভিতে হোক অথবা সিডিতে হোক মোবাইলে হোক মোবাইল নিয়ে আজ সবাই গান বাজনা দেখছে গান বাজনা শুনছে আল্লাহ 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 তো ওদের জীবনে যারা সময়কে সময়কে পাপ কাজে যারা করবে তাদের বাড়িতে বরকত হবে না তাদের টাকা পয়সাতে বরকত হবে না তাদের জীবনে বরকত হবে না ঠিক আছে সমস্ত পাপ কাজ থেকে দূরে থাকতে হবে বন্ধু আর কি করতে হবে বেশি বেশি করে তোবা করতে হবে আল্লাহ বলছে যারা তোবা করবে আল্লাহ তালা তাদের রুজি রুজিকে বরকত দান করবে বেশি বেশি তোবা করতে হবে আর কি করতে হবে আল্লাহকে ভয় করতে হবে সোরা তালাকের মধ্যে আল্লাহ তালা বলছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে এভাবে রুজি দান করবে যে সে ভাবতেই পারবে না যে কীভাবে আমার এভাবে রুজি আসছে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছে হ্যাঁ আঠাশ পাড়াতে যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে এভাবে রুজি দান করবে যে সাই ভাবতেই পারবে না যে আমার রুজি রুজিভাবে কীভাবে আসছে সুতরাং আল্লাহকে ভয় করতে হবে আর রসুল ইসলাম আরেকটা কথা বলছেন যে ব্যক্তি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক কায়েম রাখবে যে ব্যক্তি চায় আল্লাহ রুবী ইসলামী কথাটা বলছেন যে ব্যক্তি চায় যে তার রুজি রোজগারে বরকত হোক তার রুজি রোজগারে বরকত হোক সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে আর আত্মীয়দের মধ্যে সবথেকে বড় আত্মীয় হচ্ছে মা বাপ ভাই বোন হ্যাঁ এরা সবথেকে বড় আত্মীয় আপনার মা বাপ যদি না খেতে পারে না পড়তে পারে আপনি যদি তাদেরকে না দেখেন আপনার শক্তি থাকা সত্ত্বেও তাদেরকে না দেখেন তা আপনার রুজিতে বরকত হবে না হবে না আপনার জীবনে হাহাকার থাকবে আর আখেরা ধ্বংস আখেরা ধ্বংস জীবনের জানা যেতে পাবেন না যদি মা বাপ যদি আপনার অসন্তুষ্ট থাকে আল্লাহর কসম কে বলছি কোনো দিন জানা যেতে পারবেন না কেন সে আলকামার তাল ঘটনা শুনেননি সে আমি জুমাতে বল একটা ভিডিও তৈরি করছিলাম আজ কিন্তু সেই ভিডিওটা দুর্ভাগ্য সেটা ডেলেট হয়ে গেছে জুমার একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল আমার মা বাপের সঙ্গে নাফরমানি করলে তাদের দুনিয়া ধ্বংস আখড়া ধ্বংস এই নিয়ে আমার এক প্রায় আপনার পঁয়ত্রিশ মিনিট একটা ভিডিও ছিল গুরুত্বপূর্ণ ভিডিও সেই ভিডিওটা ডেলিট হয়ে গেছে ঠিক আছে এই ব্যাপারে আমি তাহলে একটা মা বাপের একটা ভিডিও একটা তৈরি করব পরে তো বন্ধু হ্যাঁ মা আর কি আর যদি আপনি মা বাপকে না দিয়ে পীরকে আর দর গাতে আর আপনার মাজারে দান করেন তাহলে আপনি জীবনে বরকত হবে না কখনো বরকত হবে না হ্যাঁ মা বাপ খেতে পারছে না তাদেরকে দিচ্ছে না কিছুই আর ওদিকে পীর সাহেবের কাছে নিয়ে চলে যাচ্ছে টাকা পয়সা হ্যাঁ কলা আপেল এই রসগোল্লা এটা ওইটা কিনে পীর নিয়ে খাওয়াচ্ছে সব থেকে বড় পীর হচ্ছে মা বাপ মা বাপকে আপনি যদি পীর না মানেন মা বাপকে আপনি তার কদর না করেন পীরকে আপনি কদর করেন তাহলে আল্লাহর কাছে আপনার বিশাল বড় পাপি আপনার জীবনে কোনো দিন বরকত হবে না আর আপনি যদি আল্লাহর রাস্তায় গরিব মিশ্রিনকে দান খরাত না করে যারা বিধবা সমাজের মধ্যে বিধবা হ্যাঁ স্বামী পরিত্যক্ত আছে যারা খুব গরিব মানুষ তাদেরকে দান না করি আপনি যদি সে টাকা যদি আপনি মাজারে দান করেন দরগাহে দান করেন হ্যাঁ কবরে দান করেন কখন আপনি জীবনে বরকত আসবে না এই জন্য বন্ধু আমি যে কথাগুলো বললাম তাতে আমল করুন ইনশাল্লাহ দেখবেন আপনার সঙ্গে বরকত আসবে ঠিক আছে আর প্রতিটা পাপ কাছ থেকে তোবা করুন সব বড় শর্ত এটা প্রতিটা পাপ কাছ থেকে তোবা করুন ব্যবচার করবেন না জেনা করবেন না ঠিক আছে চুরি করবেন না মানুষকে ধোকা দিবেন না মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না কাউকে ঠগাবেন না ঠিক আছে কাউকে ঠগাবেন না কাউ এভাবে মানুষ ভালো ব্যবহার করুন আল্লাহ রাজি হয়ে যাবে ইনশাল্লাহ আপনার জীবন বরকত চলে আসবে ঠিক আছে বন্ধু যা বললাম তা তামুল করুন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনাকে অবশ্যই কাময়াবি করবে বন্ধু আমার এই ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন ক্লিক করবেন কারণ কেন আমি তো খারাপ কিছু বলি না যে আপনি অনলাইক করবেন আমি যা বলছি সব ভালো ভালো কথা বলছি কোরআন হাজির কথা বলছি আপনার পছন্দ হওয়ারই কথা আর পছন্দ হলে তো লাইক করার কথা আর যদি লাইক না করেন তাহলে আপনি আল্লাহর কাছে হিসাব দিবেন ঠিক আছে তা যাই হোক অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করুন এতটুকু বললাম আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই হ্যাঁ প্রস্তুত থাকুন ঠিক আছে ইনশাআল্লাহ ওকে